নমস্কার, আমি উমা সূত্রধার। উমা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপি করে দেখাবো হান্ডি চিকেন। হান্ডি চিকেন করতে কি কি রেসিপি লাগে আপনারা একবার দেখে নিন। চিকেন, আদা, রসুন, গোলমরিচ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, হলুদ, পেঁয়াজ কুচি, লবণ, গোটা রসুন, তেল, আলুটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, আলু আর টমেটো আর হাঁড়ি তো লাগবে। হান্ডি চিকেন হাঁড়িটাই তো লাগবে। এখন আমি গ্যাসটা ধরে দিলাম, হাঁড়িটা গরম হওয়ার অপেক্ষা করবো। দেখেন আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দেবো। তেলটা দেওয়া গরম হওয়া পর্যন্ত। দেখেন তেলটা আমার গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা করে নেবো। দেখেন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। আমি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষে নেব। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে হাঁড়িতে। টমেটোগুলো দিয়ে দেবো, হলুদ দেবো, স্বাদ মতো লবণ দেবো। যে আবার মশলাটা আমি কষাবো। দেখেন মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আবার কষে নেবো। দিয়ে আমি গোটা রসুনগুলো দিয়ে দেবো। আপনারা চিকেন হান্ডি এরম করে খাবেন, দেখবেন খুব টেস্টফুল আর খুব সুন্দর খেতে লাগে। গরম ভাত আর কিংবা রুটি দিয়ে খেয়ে দেখবেন চিকেন হান্ডি এরম করে করে খেয়ে। আমি পাঁচ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে আস্তে করে দেবো। দেখেন আমার 5 মিনিট হয়ে গেছে মাংসটা কষানো। কষানোর পরে আমি থালাটা তুলে নেবো। দেখেন হয়ে গেল কষা কষা। হালকা একটু জল, এই এক বাটি জল দেবো। জলটা দিয়ে ফুটা করবো, ফুটানোর অপেক্ষা করবো। আবার ঢাকা দেবো। দেখেন আমার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের পরে আবার ঢাকনাটা খুলে দেবো। আমার চিকেন হান্ডিটা হয়ে এসছে। দিয়ে আমি গোটা জিরে, গোটা গোলমরিচ আর গোটা গরম মশলাটা একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে এটা আবার এটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে আবার আমি 5 মিনিট ঢাকা দেবো। 5 মিনিট পর ঢাকা খুলবো। এখন আমার 5 মিনিট হয়ে গেছে, চিকেন হান্ডিটা আমার হয়ে গেছে। এখন কত সুন্দর হয়েছে চিকেন হান্ডিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম ভেবে বাড়ি ট্রাই করে দেখবেন একবার, খুব সুন্দর লাগবে খেতে।
রুটি কিংবা ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালোই লাগবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দেবেন। ধন্যবাদ।